ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইন প্রিন্স এবং আজকে এক্সক্লুসিভ কয়েকটা আপডেট দেবো হিরণদার মনে হলো কথা বলা উচিত। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরণদাকে নিয়ে। তো হিরণদার বহু বছর হলো কোনো সিনেমা আসেনি এবং লাস্ট যেটা এসেছিল সেটাও রীতিমতো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এবং অনেকেই হিরণদাকে ভুলতে বসেছে যে হিরণ বলে যে কোনো অভিনেতা আছে সেটা অনেকেই হয়তো এখন ভুলে গেছে। তো এমনটা কেন হলো এবং বর্তমানে হিরণদার কি অবস্থা সেটা নিয়ে কথা বলবো। তবে বেশ কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে একটা সংবাদপত্র বলেছিল যে হিরণদা নিজের একটা প্রোডাকশন হাউস খুলছে এবং সেখানে সে নতুন রাইটারদের সঙ্গে একটা কোলাবোরেশন করে নতুন ধরনের গল্প নিয়ে সাহিত্য নির্ভর সিনেমা সব ধরনের সিনেমাই সে প্রোডিউস করবে এবং সে নিজেও অভিনয় করবে। এইভাবে সে তার সেকেন্ড সেটা শুরু করবে এরকম একটা খবর আমি দিয়েছিলাম। কিন্তু এখন অব্দি খবর যে পরিকল্পনা এখনো কোনো শুরু করার কোনো প্রক্রিয়া দেখা যায়নি, কারণ তার অন্যতম বড় কারণ হচ্ছে হিরণদার পলিটিক্যালি প্রচুর অ্যাক্টিভ হওয়া। হিরণদা আমরা জানি একটা বিশেষ পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেই কারণে সে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে। তো সেই কাজটা করতে গিয়ে তার এইদিকে সময়টা একদমই দেওয়া হচ্ছে না। তো যে কারণে যারা রাইটার বা বাকি যারা রয়েছে কলা কৌশলী তারা এই কাজ থেকে অনেকটাই মানে পিছিয়ে আসছে, যে কারণে এখন এই প্রজেক্ট গুলো হবে কিনা সেটা একটা বড় দিক। এছাড়া অন্যান্য যে প্রোডাকশন হাউস গুলো রয়েছে তারা এখন বেসিক্যালি অঙ্কুশ বাকিদের সঙ্গে কাজ করতে ব্যস্ত, তারা হিরণদাকে এখন নিচ্ছে না। তো যে কারণে একটা কিন্তু বড় রকম বিপদের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যে হিরণদার কেরিয়ার তাহলে কোন দিকে যাচ্ছে, সে কি পুরো পলিটিক্সেই চলে যাচ্ছে। কারণ হিরণদা নিজে একবার বলেছিল যে আমার অভিনয় ইন্টারেস্ট আর নেই, আমি পলিটিক্যালি কাজে একটু মন দিতে চাই এবং মাঝে মধ্যে কোনো ভালো সিনেমা পেলে করবো এবং নিজের প্রোডাকশন হাউস খুলে সে ভেবেছিল কিছু একটা করবে, কিন্তু সেটাও এখন পুরোপুরি অথই চলে। তো কি হয় সেটা একটা অবশ্যই দেখার বিষয়, কারণ আমরা একসময় হিরণদাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসেছিলাম। সে হয়তো খুব আহামরি কিছু সিনেমা করেনি, কিন্তু কিছু সিনেমা খুব ভালো লেগেছিল, জ্যাকপট, মেহের আলী, কিছু সিনেমা ভালো করেছিল, ভালো পারফরমেন্স দিয়েছিল, রিস্ক বলে একটা সিনেমা ছিল। তো আমার মনে হয় হিরণদার একটা কামব্যাক হওয়া উচিত। তো দেখা যাক কি হয় সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করে পরে আমি বলবো। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশদার একটা ছবি খুব ভাইরাল হয়েছে এবং সেই ছবিটা সে পোস্ট করেছিল ইনস্টাগ্রামে, যেখানে সেটা আগুনের সামনে বসে রয়েছে, একেবারে উগ্র দৃষ্টিতে একটা দিকে সে তাকিয়ে রয়েছে। তো এটা দেখে অনেকেই মানে মনে হচ্ছে যে খুব বড় কোনো অ্যাকশন সিনেমা, কোনো একটা বিগেস্ট কোনো আপডেট, হয়তো অঙ্কুশদার নতুন কোনো সিনেমার আসবে এবং হয়তো আরো একটা কোনো নতুন সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট হবে। তো এটা যে ব্যাপারটা সেটা আপনাদেরকে বলে রাখি, এটা কোনো নতুন সিনেমা নয়, এটা একটা আপনাদের জানা সিনেমারই একটা শুটিং সিন, সেটা হচ্ছে মন খারাপ, পাবেলের মন খারাপ যে সিনেমাটা হতে চলেছে এবং এটা আমরা সবাই জানি কোনো বিগেস্ট অ্যাকশন মুভি এটা নয়, এটা একটা অন্য ধরনের সিনেমা। তো এটারই মূলত শুটিং এর এটা একটা স্টিল ফটো এবং এটা শুটিং আপনাদেরকে বলে রাখি কমপ্লিট হয়ে গেছে, এটা পুরুলিয়াতে শুটিং চলছিল। তো সেই পুরুলিয়া শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এই সিনেমাটা মোটামুটি এবার প্রি প্রোডাকশনের কাজকর্ম আর কি শুরু হবে। তো এটা কোনো নতুন সিনেমা নয়, এটা মন খারাপেরই একটা শুটিং এর দৃশ্য এবং এটাকে খুব মানে অন্যরকম একটা সিনেমা হিসেবেই বানানো হচ্ছে। এবং এখানে অঙ্কুশদার লুকটা বলতে পারি, লুক নিয়ে যদি কথা বলি তাহলে লুকটা আমরা জানতে পারলাম যে এখানে অঙ্কুশদার লুকটা কি হবে। তো সেই লুকটা আমার বেশ ভালো লেগেছে, মানে একজন মন খারাপের ডাক্তারের যেরকম লুক হওয়া হয়েছে সেই হিসেবে ভালোই মানাবে অঙ্কুশদাকে। তো আবার একটা নতুন ধরনের ক্যারেক্টার, নতুন ধরনের সিনেমা, তো দেখা যাক কি হয়, সেটার দিকে অবশ্যই চোখ থাকবে। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমের আপকামিং মুভি কলকাতার হ্যারি। তো সেটা কবে আসবে? তো এটার পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে, পোস্টার এসে গেছে এবং রিলিজ ডেট এখন অব্দি জানা যায়নি। প্রথমে ঠিক ছিল বড়দিনে আসবে, কিন্তু বড়দিনে টনিক আসছে, যারা অনেক সাউথের মুভি, হলিউডের সিনেমা আসছে, তো স্বাভাবিকভাবেই মানে সোহমদা চাইবে না যে ওই সময় তার সিনেমা নিয়ে কোনো রিস্ক ফেলতে। তো এটা একটা অন্যরকম গল্প হতে চলছে, যেখানে একটা বাচ্চা মেয়ের গল্প থাকবে, সোহমের ক্যারেক্টারটা একটা গল্প থাকবে এবং একটা পরে পুরো মৌলিক একটা গল্প। এবং আমরা এখন জানি যে প্রিয়াঙ্কাদের এখন রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে রীতিমতো এখন অসুস্থ। তো যতদিন সে সুস্থ না হচ্ছে মোটামুটি মাসখানেকের ব্যাপার, তো স্বাভাবিকভাবেই সে এখন কোনো প্রমোশনে অংশ নিতে পারবে না এবং নায়িকার প্রমোশনে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে এটা ডিসেম্বরে বা জানুয়ারি শুরুর দিকে আসার কোনো চান্স নেই, তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারিতে এটা আসতে পারে, ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর টাইম করে, তাহলে ওই সময় এটা কিন্তু ক্লাসে পড়তে পারে, কারণ ওই সময় আবার শ্রীজিৎ মুখার্জির প্রসিদ্ধ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাকা বাবুর 3 নম্বর সিরিজ আসতে চলেছে। তো দেখা যাক কি হয়। তো আশা করা যাচ্ছে মোটামুটি 9 জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারিতে কলকাতার হ্যারি আমাদের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ করে যাবে। ওকে, তো তারপর যেটা নিয়ে কথা বলবো, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, আমাকে বিভিন্ন জিত ফ্যান্সরা পাঠাচ্ছে হঠাৎই, জানতাম না ছবিটা কি করে ভাইরাল হলো, এটা বহু পুরনো একটা ছবি। তো প্রশ্ন হচ্ছে এখানে জিতকে এবং যুবরাজ সিংকে, আমার খুব প্রিয় একজন ক্রিকেটার প্রথমেই বলে রাখি, তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে, তো এটা কেন? এটা কি তাদেরকে তাহলে কোনো তাদের একটা কোলাবোরেশন থাকবে, কোনো একটা কি সিনেমার একটা অংশ নাকি অন্য কিছু? তাহলে এটা আপনাদেরকে বলে রাখি, এটা জিদ্দা আমরা অর্থাৎ অনেকেই জানি না, জিদ্দার নিচে একজন বিরাট ক্রিকেটের একজন ফ্যান। তো ওই সময় যেটা জে সালের ছবি সেটা মূলত 2012-13, তো ওই সময় হচ্ছে জিদ্দা এক বছর সিপিএল খেলেছিল, সেলিব্রিটি প্রিমিয়ার লিগ। তো সেই বছর সেটা প্রমোশন করতে বিভিন্ন শহরে যুবরাজ সিংকে দিয়ে সেটা প্রমোট করা হয়েছিল। তো সেই কাজে সে বেঙ্গল যে টিম ছিল তার একটা অংশ হয়েছে কলকাতায় এসেছিল এবং সেখানেই
ফেসবুক পেজ থেকে একটা ছাড়া হয়েছিল, সেটা দেখার পরে পুরো পেজটা ভাইরাল হয়ে যায় যে জিত যুবরাজ সিং একসঙ্গে কি করছে, কিন্তু কেউ জিতার লুকটা লক্ষ্য করেনি। এটা জিতার বহু পুরনো লুক এবং জিতাকে এখন আমরা লম্বা চুলে দেখতে পাই। তো স্বাভাবিকভাবে এটা পুরো গুজব, এটা কোনো খবর, এটা বহু আগের একটা ব্যাপার, তো সেটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতার আপকামিং মুভি রাবণের পরে। তো যেটা প্রথমেই আমরা বলে রেখেছিলাম যে এসবিএফ এর সঙ্গে তার তো একটা আপকামিং মুভি আসবে। এছাড়া কিন্তু জিদ্দার প্রোডাকশন হাউস থেকে একটা কিন্তু রোমান্টিক কমেডি মুভি আসতে পারে, যেখানে একজন নবাগত নায়িকার সঙ্গে আমরা হয়তো জিদ্দাকে রোম্যান্স করতে দেখতে পাবো। তো সেটা গল্পটা কি এখন অব্দি জানা যায়নি, তবে রাবণের পরে মানে দেখা হচ্ছে রাবণ কতটা হিট হয়। তো রাবণের পরে দুটো বিগ সিনেমার অ্যানাউন্সমেন্ট হবে, একটা তোমরা সবাই জানো সেটা আসবে, যেটা বস থ্রি আমি আগেও বলেছি। এছাড়া আর যেটা হতে পারে সেটা হচ্ছে এসবিএফ এর সঙ্গে আপকামিং একটা বিগ প্রজেক্ট, তো সেটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে। আর তারপরে একটা রমকম একটা মুভি দিয়ে হয়তো আমরা জিদ্দাকে একটা বড় সড়ো রোমান্টিক মুভিতে কমব্যাক করতে দেখতে পারবো। তো এগুলি ছিল মোটামুটি আজকের আপডেট। আরো কিছু লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আপনারা সবসময় টলিউড বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রি হলিউড সব জায়গারই লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। তো এটাই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর যদি চ্যানেলটা অধুনা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখানোর মতো ভাই আবার দেখা হবে। গুড নাইট অ্যান্ড নমস্কার।